নুসরাত জাহান রাফির মৃত্যুতে ফেনী সোনাগাজীতে শোক নেমে আসে। নুসরাত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন তারা। ফেনী থেকে রবিউল হক রবির পাঠান তথ্য, ভিডিওচিত্রে সাদি ওমরের রিপোর্ট। নুসরাত জাহান রাফির মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকার শোকগ্রস্ত মানুষ মৌলভীবাড়িতে ছুটে আসেন। তার পরিবার ও সহপাঠীদের অভিযোগ, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ইন্ধনেই এ নুসরাতকে হত্যা করা হয়েছে। মেয়েটা সবসময় ছোটকালে তুমি দেখাশোনা করতাম, সবসময় দেখতাম মেয়ের কাছে, মেয়ে খুব ভালো। মাইয়া যারা এটা দায় আছিল তার কোথায় হাসি চাই, যেন আমরা সুস্থ বিচার চাই। আর যারা যারা এখনো তারা দোবছর বাইরে ধরতে পারে না। মাদ্রাসায় আলিম শিক্ষার্থী নুসরাতকে হত্যার ইন্ধন দেয়া ছাড়াও অনেক ছাত্রীকেই যৌন হয়রানি করেছেন বলে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলেন, প্রভাবশালীদের হস্তক্ষেপে ওইসব অপকর্ম ধামা চাপা দেন সিরাজউদ্দৌলা। পুলিশ প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির অভিযোগে তার মা মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ। নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই।